नमस्कार बंधुरा, सिम्पली आवंतिकार नतून एक ब्लगे तुम्हारे स्वागत जानाई। आमरा बाउंडुले घुरी, आमादेर काछे छोट्ट छुट्टी माने मुक्तिर आनंद। आमरा बेरिये पड़ी अजानार सन्धाने। एपारे छोट्ट छुट्टीते आमादेर गंतव्य उत्तरबंग। एई सफरे आमरा कवर करछि मूर्ति, दार्जिलिंग, लेपचा जगत, लामाहाटा, दावाईपानी, तागदा तिनचुले हुए कालिम्पोंग एवं शेष करछि झालांगे गिए। आम्रा पुरो सफरटाई आपलोड करछि आमादेर प्रिय चैनल सिम्पली आवंतिकाते। आज के आमादेर गंतव्य दार्जिलिंग थेके मात्र 22 किलोमीटर दूरे दावाईपानी एवं सेखान थेके आरो 6.5 किलोमीटर दूरे लामाहाटा। आज के आम्रा दार्जिलिंगे आमादेर होटेल इस्ताना रिसोर्ट एंड स्पा थेके खूब सकाल सकाल बेरिये पड़ेछि दावाईपानीर उद्देश्ये। आज के आम्रा दावाईपानी घुरे लामाहाटाते नाइट स्टे करब एवं कल के लामाहाटा थेके चेक आउट करे जाबो तागदा तिनचुले हुए कालिम्पोंग। आगामीकाल आम्रा नाइट स्टे करब कालिम्पोंगेर मर्गान हाउसे। चलो दावाईपानी पौंछते पौंछते दावाईपानी सम्पर्के किछु कथा जेने नेवा जाक। दावाईपानीर उच्चता समुद्र तट थेके 6500 फिट। दावाईपानीर नामटा एसेछे तार पेछने एकटी इतिहास आछे। ब्रिटिश आमलेते एखाने टी एस्टेटे काज करतेन एकजन ब्रिटिश साहेब। तिनि पायते चोट पान। পায়েতে চোট পাওয়ার পর তিনি এই অঞ্চলেতে খালি পায়েতেই সমস্ত অঞ্চল ভিজিট করতেন। এইরকম যেতে যেতে একটি ঝর্ণার উপর দিয়ে তাকে প্রত্যেক দিন যেতে হতো এবং কিছুদিন বাদে তিনি লক্ষ্য করলেন তার পায়ের চোটটা সেরে গেছে। তারপরে তিনি সেখানকার জলটা পরীক্ষাগারে গিয়ে পরীক্ষা করার পর জানতে পান যে সেই জলেতে ছিল প্রচুর মিনারেলস। সেই মিনারেলসের ফলেতেই তার পায়ের চোট সেরে গেছে। তারপর থেকে তিনি সেই গ্রামের নাম রাখেন মিনারেলস স্প্রিং ভিলেজ বা ঔষধি ঝর্ণা। সেটি আজকে দাওয়াইপানি নামে ভারতের ভ্রমণ মানচিত্রে বিশেষ স্থান দখল করে রয়েছে। এটি হলো সুন্দরী দাওয়াইপানি। এটি একটি অফবিট ডেস্টিনেশন। এখানে থাকার জন্যে প্রচুর হোমস্টে আছে। মেঘ মুক্ত আকাশে দাওয়াইপানি থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। এখানে আছে ভীষণ সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। একদম নির্ভেজাল ছুটি কাটাতে চাইলে তোমরা অবশ্যই আসতে পারো এই দাওয়াইপানি। আজকের মেঘ মুক্ত আকাশে আমরা দাওয়াইপানি থেকে ভীষণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম। এখানেতে থাকার জন্য প্রচুর হোমস্টে আছে। সেই রকমই কিছু হোমস্টের নাম আর নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা চাইলে সেই হোমস্টেগুলোতে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো। আমরা দাওয়াইপানিতে ডে ট্রিপ করেছিলাম। এখান থেকে আর 6.5 কিলোমিটার দূরে হচ্ছে লামাহাটা। আমরা লামাহাটাতে নাইট স্টে করেছিলাম। দাওয়াইপানিতে পাবে নাম না জানা প্রচুর পাহাড়ি ফুল। এই দেখো ভীষণ সুন্দর সুন্দর ফুল দাওয়াইপানির চারিধারে। এখন আমরা লামাহাটার পথে। লামাহাটা একটা অফবিট ডেস্টিনেশন। দার্জিলিং থেকে লামাহাটার দূরত্ব 21 কিলোমিটার, যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। যারা শিলিগুড়ি থেকে লামাহাটা যেতে চাও তাদের পড়বে 64 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা। আর যারা কালিম্পং থেকে লামাহাটা আসতে চাও তাদের কালিম্পং থেকে লামাহাটার দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা। লামাহাটা একটা অফবিট ডেস্টিনেশন। যারা দার্জিলিং থেকে ডে ট্রিপ করতে চাও তারা তাকদা তিনচুলে লামাহাটা একদিনেই ট্যুর করতে পারো। লামাহাটে থাকার জন্যে প্রচুর হোমস্টে আছে, আছে ডে আউটেরও ব্যবস্থা। পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার এই ভিডিওর মাধ্যমে। আমরা অবশ্য লামাহাটাতে নাইট স্টে করেছিলাম। নাইট স্টে করেছিলাম লামাহাটা রেসিডেন্সিতে। লামাহাটা রেসিডেন্সি নিয়েও ডিটেল একটা ভিডিও আমি আমার চ্যানেলেতে আপলোড করছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখন আমরা লামাহাটা প্রবেশের পথেই দেখো লেফট সাইডে আছে সমস্তগুলো লামাহাটার আর সমস্ত যেগুলো পড়ছে সেগুলো হচ্ছে হোমস্টে। দেখো আরেকটা হোমস্টে এলো। আর রাইট সাইডে হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা। আর রাইট সাইডে দেখতে পাচ্ছি, এই রাইট সাইডে আরও কিছুটা গেলে পড়বে লামাহাটার যেটা একদম ট্যুরিজমের অ্যাট্রাকশন, যেটা লামাহাটা পার্ক। এটাই হচ্ছে লামাহাটা পার্ক, এটা পড়বে রাইট হ্যান্ড সাইডে। পৌঁছে গেছি আমরা লামাহাটা ইকো পার্কের টিকিট কাউন্টারে। এখান থেকে টিকিট কেটে তোমাদের ভিতরে প্রবেশ করতে হবে।
লামার্ট ইকোপার্ক খোলা থাকে প্রত্যেক দিন সকাল 8টা থেকে 5টা পর্যন্ত। যদিও কোভিড এর টাইমেতে লামার্ট ইকোপার্ক পুরোটাই বন্ধ ছিল, এখানে টিকিটের মূল্য প্রত্যেকটা অ্যাডাল্টের জন্য 20 টাকা করে। এই হচ্ছে লামার্ট ইকোপার্কের টিকিট। আমরা টিকিট কাটার পর এখন আমরা আরেকটু এগোবো। এই রাইট সাইডে এটাই হচ্ছে লামার্ট ইকোপার্কের গেট, এখান থেকে সব গাড়িগুলো এসে এখানে পার্কিং করা হচ্ছে। আর এই সাইডেতে আছে সমস্ত দোকান, তোমরা চা বা স্ন্যাক্স এখান থেকে খেতে পারো, আশপাশেতে প্রচুর দোকান আছে। এখন আমরা লামার্ট ইকোপার্কের ভেতরে প্রবেশ করছি। সামনেতে দেখা যাচ্ছে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন, তারা ছবি তুলছেন, এখান থেকে টিকিট চেকিং হচ্ছে। এরপরেতে আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে ঢুকে কিন্তু আমাদের মনটা বেশ জুড়িয়ে গেল লামার্ট ইকোপার্কে আসার জন্য। তোমরা কিন্তু হাতে বেশ খানিকটা সময় নিয়ে আসবে, কারণ এই লামার্ট ইকোপার্কটা কিন্তু বেশ বড় এবং বেশ অনেকটা ট্রেক করে উপরে উঠতে হয়। এই দেখতে পাচ্ছ ঘন পাইন গাছের সারি, আর সেটাতে কুয়াশা পড়ে ভীষণ সুন্দর দেখতে লাগছে। এই যে এই গাছগুলো দিয়ে যত উপরের দিকে উঠবে তত এর সৌন্দর্য কিন্তু আরও বৃদ্ধি পাবে। এই হচ্ছে লামার্ট ইকোপার্কের পাইন গাছের সারি, এখানে কিন্তু ভীষণ সুন্দর। এখানে তোমরা যখনই আসবে দেখতে পাবে যে প্রচুর রিলস আছে এই লামার্ট ইকোপার্কের এই পাইন গাছের সারিকে নিয়ে। প্রচুর রিলস বানাতে পারো, প্রচুর ফটোশ্যুট করতে পারো, আমরাও তার ব্যতিক্রম নই। যারা দার্জিলিংয়ের কোলাহল থেকে মুক্তি পেতে একটা দিনের নির্ভেজাল ছুটি কাটাতে চাও, তারা অবশ্যই আসতে পারো লামার্ট ইকোপার্কে। লামার্টেতে তোমরা নাইট স্টে করতে পারো, এখানেতে তোমরা পাবে প্রকৃতির বুকে একটা রাত কাটানোর সুযোগ। দার্জিলিং থেকেও লামার্টের শাটেল গাড়িতে আসতে পারো, এছাড়া তোমরা গাড়ি ভাড়া করেতেও আসতে পারো। সেক্ষেত্রে লামার্ট তাকদা তিনচুলে এই সার্কিটটাতে তোমরা কিন্তু ঘুরে যেতে পারো, তার মধ্যেই পড়ছে লামার্ট ইকোপার্ক। কথিত আছে লামার্ট ইকোপার্কের উপরে একটা লেক আছে, সেই লেকটা হচ্ছে একদম 750 মিটার উপরেতে। সেই লেকের জল হচ্ছে এখানকার মানুষদের কাছে খুবই পবিত্র। আর এখানেতে দেখতে পাবে বিভিন্ন ধরনের ফ্ল্যাগ আছে, আর সেই লেকের বাতাস যখন এই ফ্ল্যাগগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন বলা হয় যে একটা বিশুদ্ধ বাতাস, মানে পবিত্র বাতাস তোমাদেরকে টাচ করছে। আমরা যখন লামার্ট ইকোপার্কে এলাম তখন 4টে বেজে গেছে, মানে প্রায় বিকেল হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ সূর্যকিরণ, আর এখন কিন্তু প্রচুর কুয়াশা ছিল, আর কুয়াশার মধ্যে দিয়ে কিন্তু লামার্ট ইকোপার্ক আরও মোহময়ী লাগছিল। এই দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়েই কিন্তু তোমাদের ট্রেক করে করে ওপরের দিকে যেতে হবে, তাই যারা অ্যাডভেঞ্চার লাভার তাদের কিন্তু এই রাস্তাটা, মানে এই লামার্ট ইকোপার্ক ভীষণই ভালো লাগবে। তবে বয়স্ক বা শিশুদের জন্য কিন্তু এই লামার্ট ইকোপার্কের ওপরের দিকে ওঠাটা একটু কষ্টকর। আমি পুরোটাই দেখাচ্ছি আমার এই ভিডিওতে। আমি এখন মেইন গেট থেকে প্রায় 750 মিটার উপরে চলে এসেছি। উপরে যত আসছি আরও বেশি সৌন্দর্য দেখতে পাচ্ছি। এই দেখো চারিধারে পাইন গাছের সারি, আর তার মধ্যে দিয়ে কুয়াশা মেঘে ঢাকা পাইন গাছ দেখে সত্যি মনটা ভরে যাচ্ছে। দেখো আমার চারিধারে শুধু পাইন গাছ, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমরা এসেছি একদম ডিসেম্বর মাসে, ভীষণই ভালো লাগছে। এখন বাজে বিকেল 4টে, তাও প্রচুর মানুষ এখানেতে ভিড় করেছেন লামার্ট ইকোপার্কে। এখন আমাদের ওপরে ওঠার পালা। ওপরে ওঠাটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছিল, কারণ গাছের শিকড় আর চারিধারে মাটি, তাতে বেশ প্রেশার দিয়ে দিয়েই আমাদেরকে ওপরে উঠতে হচ্ছিল। এবার যত ওপরে যাচ্ছি রাস্তার পথটা কিন্তু আরও বেশি দুর্গম হয়ে উঠছে। কিছু দূর এগোনোর পর একটা ভিউ পয়েন্ট দেখা গেল, এটাই হচ্ছে ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে তোমরা লামার্ট ইকোপার্কের আশপাশে যে নৈসর্গিক সৌন্দর্য সেটা তোমরা দেখতে পারো। এটা কাঠের পুরোটা, এই সিঁড়ি দিয়ে দিয়ে ওপরে যেতে হয়। উপর থেকে কিন্তু বেশ সুন্দর লাগে লামার্ট ইকোপার্ক এরিয়াটা। তবে এখানেতে একসাথে বেশি মানুষের ওপরে ওঠা বারণ, যদিও এখানেতে মানা করার মতো কেউ ছিল না, তাই প্রচুর মানুষ একসাথে এখানেতে কিন্তু ভিড় করছিল। এখন বেলা প্রায় 4:30 বেজে গেছে, দেখতেই পাচ্ছ সূর্য দেবতা প্রায় অস্তাচলে চলে গেছে, তাই আমাদের তাড়াতাড়ি নেমে যেতে হবে, কারণ খুব তাড়াতাড়ি এখানেতে কিন্তু নেমে না গেলে আমরা এখানেই আটকে পড়ব। যাওয়ার পথটা অনেকটা চড়াই উতরাই পেরিয়ে আমাদেরকে নামতে হবে, তাই যাদের পায়ের সমস্যা আছে, বয়স্ক মানুষ বা ছোট শিশুদের নিয়ে যারা আসবে, তারা কিন্তু এই ব্যাপারটা একটু মাথায় রেখো, কারণ ওঠাটা যত সহজ নামাটা কিন্তু ততটাই কঠিন, কারণ অনেক জায়গাটাতেই প্রচণ্ড স্লিপ আছে, অনেক জায়গাটাতেই কিন্তু নামার ঠিক মতো জায়গা নেই। চলো নামার পথটা আবার তোমাদেরকে দেখাবো, চলো লেটস গো, নেমে যাই তাড়াতাড়ি, কারণ এক্ষুনি হঠাৎ করে অন্ধকার নেমে যাবে। চলো
কেমন লেক পেলে? হামাগুড়ি দিয়ে নেমেছে, সন্ধ্যা হয়ে যাবে এখন, তো অন্ধকার একবার হয়ে গেলে তো কিছু দেখা যাবে না। ভীষণই খাড়াই আমি দেখলাম কয়েকজনকে নামছে। এইরকম রাস্তাগুলোর মধ্যে দিয়ে দিয়ে তোমাদেরকে নিচে নামতে হবে। ওই দেখা যাচ্ছে দূরে গাড়ি, ওই অত দূর যেতে হবে। পাহাড়ের বুকে কখন ঝুপ করে অন্ধকার নেমে যাবে, তাই আমরাও আর ওপরের দিকে না গিয়ে এবার আমাদেরও নিচে নামার পালা, কারণ বেশ খানিকটা পথ নামতে হবে। বিদায় বেলায় বলে রাখি, লামাহাটা ইকো পার্ক কিন্তু বেশ সুন্দর একটা জায়গা। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বিদায় বেলায় কিছু ফটো সাথে করে নিয়ে গেলাম, যেগুলো সারা জীবনের অমূল্য সম্পদ হয়ে থাকবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।